কনস্ট্রাকশন ডিটেলস থেকে আজকের ভিডিও প্লাস্টারের পুরুত্ব। আমরা বিল্ডিং এর ভিতরে এবং বাহিরে এবং সিলিং এ যে প্লাস্টার করি তার পুরুত্ব কত হওয়া উচিত, ইঞ্জিনিয়ারিং ভাষায় কত হওয়া উচিত এবং বাস্তবে প্র্যাকটিক্যালি আমরা কত পাই। তো ইঞ্জিনিয়ারিং ভাষায় ওয়ালের ক্ষেত্রে 10 থেকে 18 মিলিমিটার ধরা হয় ভিতরের ওয়ালের প্লাস্টারের পুরুত্ব, যেটা হচ্ছে 0.47 ইঞ্চি থেকে 0.75 ইঞ্চি। বাহিরের যে প্লাস্টারের পুরুত্ব সেটা ধরা হয় 12 মিলিমিটার থেকে 18 মিলিমিটার। প্লাস্টারের থিকনেস যত আপনারা কম দেবেন ততই ভালো, ততই টেকসই হবে, মজবুত হবে। এবং আমরা সিলিং যেটা ছাদে আমরা প্লাস্টার করি সিলিংয়ের, তার প্লাস্টারের পুরুত্ব হয় 6 mm। সিলিং প্লাস্টারের ক্ষেত্রে অবশ্যই হ্যাকিং করে নিতে হবে, হ্যাকিং করে নিলে প্লাস্টারটা শক্ত হবে এবং আঁকড়ে ধরতে পারবে সহজে। প্লাস্টারের অনুপাত ধরা হয় বাহিরের দেওয়ালের ক্ষেত্রে 1:4 প্লাস্টার করতে হবে, ভিতরের দেওয়ালের ক্ষেত্রে 1:6 বা 1:5 বা 1:4 করতে পারেন। এবং 8 cc যে প্লাস্টার ওয়াল বা বিম কলাম সিলিংয়ের ক্ষেত্রে 1:3 প্লাস্টার করা যেতে। তো এটা ছিল ইঞ্জিনিয়ারিং ভাষা। এবং প্র্যাকটিক্যালে যেটা আসে, প্র্যাকটিক্যালে আমরা প্লাস্টার দেখি যে 1 ইঞ্চি আপনি বাইরে দেখেন আর ভিতরে দেখেন, কারণ ইট যখন গাঁথনি যখন কাজ করা হয় তখন এক পাশে মিলাই করে এবং এক পাশ উঁচু নিচু থাকে, এটা সাধারণত ভিতরের পাশে হয়। তো বাইরের পাশে হয়তো প্লাস্টারটা আপনি সুন্দর হলো 1 ইঞ্চির কম হলো, ভিতরে দেখা যাচ্ছে 1 ইঞ্চি 1.5 ইঞ্চি চলে যায়, এমন এমন জায়গা। তো 1.5 ইঞ্চি যেগুলো যায় সেই প্লাস্টারগুলো ফেটে যায়, ড্যাম হয়ে যায়, উঠে যায়, এই সমস্যাগুলো হয়ে থাকে। প্লাস্টারের যে রেশিও সেটা হচ্ছে প্র্যাকটিক্যালে আমরা প্লাস্টারের রেশিও 1:4 করা হয়ে থাকে। প্লাস্টার যত সম্ভব পাতলা হতে হবে, এটা আপনারা মাথায় রাখবেন, যত পাতলা হবে আপনার প্লাস্টারটা টেকসই হবে, এটা ড্যাম কম হবে এবং এটা মজবুত, এবং আপনি ইটের সাথে বা সিলিংয়ের সাথে এটা বন্ডিং অত্যন্ত ভালো হবে। তো প্লাস্টারের পরে আপনি অবশ্যই আপনার প্লাস্টার এরিয়াকে 7 দিনে 3 থেকে 4 বার পানি দিয়ে ভিজাবেন, এটা মাথায় রাখবেন, তাহলে প্লাস্টারটা আরও মজবুত হবে। তো এই ছিল ভিডিও, যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।